তো গাইস সর্বগর কালী পূজা সাবর কানে আহিছো সর্বগর কালী পূজা 4-5 দিন পার হইয়ে গল আজি আমি আহিছো আর আজি সাম থিয়েটার রুট ড্রাগস এখন বিশেষ না তো মাঝরাতে মমতাজ কিছু সময় বিষয়টি আমি সাম আর প্রথমে চাইলে অকমার পূজার পরিবেশ আর এ আইছো সর্বগর কালী পূজার মা কালী মন্দিরটো আর তারপরে অকমার কিছু পূজার পরিবেশ দেখুম আর দেখিছে সর্বগর বিশেষ পূজা আর সর্বগর কালী পূজাত আসলে এখন বিশেষ লটারি খেলো পাতে অলরেডি মই লটারি খেলোর টিকিট কাটিছো তার পরিবেশ দেখুম আর এতিয়া 6:30 বাজিছে অকমান দেরি হলে হয়তো আর ইয়াতে মানে মানুহর মানে জনসমুদ্র বহুব মানে মানু আহিব আর বহু বেশি তো প্রথমতে পূজার পরিবেশ দেখাবর কারণে চেষ্টা করুন তারপর থিয়েটারের কিছু দৃশ্য অংশ দেখুন কিন্তু প্রথমতে পূজার লো যাও আর মা কালী মন্দিরটা প্রথমে দেখাবার চেষ্টা করি আর এটা মা কালী মন্দিরটা আপনাদের চাইল কিন্তু ইয়াতে সুন্দর সেলফি জন বানাইছে তার ফটো উঠি আছে হ্যাঁ দেখাইল প্রথমতে আর ইয়া দেখেছে সকলে ফটো উঠি আছে খুব ভাল লাগিছে উত্তর কোনকারী শ্রীছে কালী পূজা সমিতি সর্বক আর এইটাই হচ্ছে সর্বগর ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী মা কালী মন্দিরটো আর ভক্তসকলে সেবা লই আছে আর সুন্দর একটা পরিবেশ দেখবলে পাওয়া গেছে সর্বগত আর বিশেষকে আটক ধুনে সজাই পড়াই তোলা হয়েছে এই বিশেষ সর্বগর শ্রী শ্রী মা কালী মন্দিরটো আর 6:30 বজার যেহেতুকে গতিকে একদম সীমিত লোক আহিছে হয়তো কিছু সময় পিছতে আহিব আর এলোকে আরম্ভ করা নাই রাউন্ডবিলাক তো 6:30 বজার কারণে লাহে লাহে ইয়াতে 7-8 বজার পিছত মানে একদম ধুনিয়া মানুহর সমাহর হয় একদম লোকে লোকান হয়ে পড়ে কিন্তু এতিয়া আর এই ই আন্ধা কানুনে এই চশমা পিন্ধছে সানগ্লাস রাতি সানগ্লাস পিন্ধছে ই কলা চশমা পিন্ধে বগা পিছাবি তুই নাকি তো গাইস কলা চশমা পিন্ধে বগা আপি চাবর কারণে খুব সুবিধা হয় খুব ভাল হয় কিন্তু এতিয়া নাম চাম অকমান নামর পরিবেশ আপনার অকমান দেখাবার চেষ্টা করি আর এলাকে ফটো উঠি আছে সেলফি উঠি আছে আর এটা অকমান নামর পরিবেশ দেখাম সুন্দর তাল পরিবেশন করে আছে এই পরিবেশটা দেখাবার চেষ্টা করি তো গাইস ফটো উঠার কারণে কাপড় খুলি দিছে একদম এখিনি খুলিছে আর বাকি এখিনি খুলিলে অবস্থা বেয়া হল হয় ইয়ার আর এই আন্ধা কানুনে চশমা পিন্ধিছে এইটো সানগ্লাস দিনত পিন্ধে রাতির পিন্ধে খুলিল কি হয়েছে এইটো কাক মাতি আছা আর ইয়াতে জেলেপি কিবা আছে জেলেপি খাওয়ার এলোকে রখি আছে কাস্টমার আহিব খাব তো আমি না খাও জেলেপি মিঠা বেয়া পাও মই অকমান আগলে গৈছো থিয়েটার শেষ হওয়ার পিছত আর পিছর পরিবেশ অকমান দেখাবার চেষ্টা করি কিন্তু অকমান থিয়েটার আরম্ভ হওয়ার আগর পরিবেশ দেখাই আছো কারণ আমার থিয়েটার আরম্ভ হবার 10-15 মিনিট আছে গতিকে ইয়াতে 10-15 মিনিট অকমান এটা অকমান এটা দেখাই লো আর কেনকা কিন্তু এটা বহু বেশি মানুষ অহা নাই এটো কে ফাপা পিঠা এটো এতিয়া মানে ইয়াতে সবতে আহে আর ফাপা পিঠা তো এইবিলাক সব আর আপনাদের যে কইছিল কালী মন্দির উন্নয়ন হারা হাসতে বিশেষ উপহার কুপন খেল এইখানেই ইয়াত মানে টিকিট অলরেডি কাটিছো ইয়াত দেখি আছে 100 টাকাত আপনি বহুত ডাঙর ডাঙর গাড়ি পাই যাব পারে একদম মানে দেখা ফার্স্ট প্রাইস থার্ড প্রাইস সেকেন্ড প্রাইস সব দেখা আছে তো এইখানে হচ্ছে ফার্স্ট প্রাইস থার্ড প্রাইস সেকেন্ড প্রাইস সব আছে এইখান সেকেন্ড এপিনে থার্ড ফোর্থ ফিফথ
বিলাক গটে আছে আৰু 100 টকা মাত্ৰ 100 টকাত আপোনালোকে বহুত বিলাকি বাহন পাই যাব পাৰে আৰু আৰু খেলৰ তাৰিখ হৈছে 23 নৱেম্বৰ অলৰেডি মই কাটিছো পিছত আৰু কাটিম 4-5 খন অলৰেডি মোৰ আছে তো আহিব সকলে কাটিব আৰু যেতিয়া ঠাণ্ডা দিন আহিছে গটেকে কম্বল এতিয়া কম্বল লৈ আছে জুবিন গাৰ্গৰ সেই গানটো ও জাৰ দিনত মজা লবি কেথা কম্বল লৈ হেনু কৰো বুঝি কি নহওক আৰু এইটো মজা কোনে লৈ ল'ব আৰু এইটো একেই কম্বল আৰু মুখাখন মিলি চুৰ কৰিবৰ কাৰণে সুবিধা হয় আৰু এতিয়া ইয়াৰ পৰা বিদায় লৈ থিয়েটাৰলৈ যাওঁ থিয়েটাৰত দেখাম দৰ্শক কেনেকুৱা কি আহিছে মাছ নিশাৰ মমতাজ চাবৰ বাবে এতিয়া ইয়াৰ পৰা খোজকাঢ়ি খোজকাঢ়ি যাব লাগিব থিয়েটাৰৰ পেণ্ডেলটো লৈ বুলি আৰু এতিয়া আমি থিয়েটাৰ চাবৰ কাৰণে গৈ আছো মাছনিখাৰ মমতাজ আৰু আহি আহি থিয়েটাৰৰ পেণ্ডেলটো পালোঁ আৰু ৰুদ্ৰাক্ষৰ মাছ নিশাই কওক বা মাছ ৰাতিয়ে কওক মুঠতে মাছ নিশা বা মাছ ৰাতিৰ মমতাজ আৰু কিছু সময় পিছতেই অভিজিৎ ভট্টাচাৰ্য ৰচিত আৰু পৰিচালিত মাছ ৰাতিৰ মমতাজ নাটকখন মঞ্চস্থ কৰা হ'ব আৰু এছাও থিয়েটাৰ ৰুদ্ৰাক্ষৰ পেণ্ডেলৰ ভিতৰৰ দৃশ্য আৰু এনেদৰে দৰ্শকবিলাক বহি আছে আৰু কিছু সময় পিছতে তেওঁলোকে অপেক্ষাৰত হৈ আছে মাছ ৰাতিৰ মমতাজ চাবৰ বাবে আৰু নামটোৱে আচলতে দৰ্শকক খুব আকৰ্ষিত কৰিছে মাছ ৰাতিনো মমতাজ কেনেদৰে আহে মাছ ৰাতিনো মমতাজ দেখিবলৈ কেনেকুৱা হয় মমতাজনো কোন হয় বহুতো প্ৰশ্ন যিবোৰ প্ৰশ্ন ময়ো লৈ আহিছোঁ মাছ ৰাতিৰ মমতাজ চাবৰ বাবে আৰু গাইজ কিছু সময় পিছতে আৰম্ভ হ'ব মাছ ৰাতিৰ মমতাজ আৰু লাহে লাহে ভৰি পৰিব ধৰিছে পেণ্ডেল কিন্তু দেৰি হৈছে আজি যিহেতুকে দ্বিতীয় নিশা আৰু এতিয়া আৰম্ভ হৈ গ'ল নেম কাষ্টিং মাছ ৰাতিৰ মমতাজ তো মাছ ৰাতিৰ মমতাজ নাটকখন চোৱাৰ পিছত দৰ্শকৰ এয়া চাওক লালিন সিঙা সোঁত বহিছে বাহিৰলৈ ওলাই আহিছে আৰু মাছ ৰাতিৰ মমতাজ নাটকখনে আজি যদিও দ্বিতীয়টো নিশা আছিল তেওঁলোকে এটা দৰ্শনে মঞ্চস্থ কৰিলে দ্বিতীয়টো দৰ্শনে নহ'ল তেওঁলোকৰ অৰ্থাৎ এটা দৰ্শনে তেওঁলোকে মঞ্চস্থ কৰিলে মাছ ৰাতিৰ মমতাজ চাবৰ কাৰণে সকলোৱে আহিছিলে আৰু নাটকখন ভাল আৰু বেয়া বুলি ক'ব পাৰি যদি মই আউট অফ 10 ৰেটিং দিবলৈ যাওঁ তেনেহ'লে মই আউট অফ 10 ইয়াক ৰেটিং দিম 7 আৰু বাকী 8, 9, 10 দিয়া নাই কিয় সেয়া পিছত পৰৱৰ্তী সময়ত এটা ভিডিঅ' আপোনালোকৰ বাবে দেখুৱাম সেইটোত ক'ম যি কি নহওক নাটকখনৰ একশ্যন হওক বা গীত মাত হওক ৰোমাঞ্চ এইবিলাক ঠিকে থাকে আছে আৰু খুব জাক জমক কৰিছে কাৰণ ব্যয়বহুল প্ৰযোজনা কৰিছে কিন্তু অভিনয় যদি চাবলৈ যাওঁ তেতিয়াহ'লে অভিনয়ৰ ক্ষেত্ৰত মই কিছু কিছু ক্ষেত্ৰত গুঞ্জন ভৰদ্বাজৰ বহুত বেছি ভাল অভিনয় পোৱা নাই যি কি নহওক বাকী মুহি বৰা আছে তেখেতৰ অভিনয় খুব ভাল হৈছে লগতে যিবিলাক ছাপৰ্টিং কেৰেক্টাৰ আছে তেওঁলোকৰ অভিনয় খুব সুন্দৰ হৈছে কিন্তু কিছু উন্নত কৰিব লাগিছিলে গুঞ্জন ভৰদ্বাজ আছে যিহেতুকে তেওঁ মূল হিৰো হয় যি কি নহওক পৰৱৰ্তী সময়ত তেওঁ হয়তো ভাল অভিনয় কৰি দেখুৱাব বুলি সক্ষম হ'ব বুলি মই ভাবোঁ যি কি নহওক এয়া হৈছে মাছ ৰাতিৰ মমতাজ চোৱাৰ পিছত দৰ্শকৰ কিছু দৃশ্য আৰু মাছ ৰাতিৰ মমতাজৰ কিছু দৃশ্য পৰৱৰ্তী সময়ত ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকৰ বাবে আগবঢ়াম গতিকে তাৰ বাবে আপোনালোকে এই বিশেষ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব তেতিয়াহে আপোনালোকে বিভিন্ন ধৰণৰ এনেকুৱা ভিডিঅ' আপোনালোকে চাবলৈ পাব গতিকে লগ পাম পৰৱৰ্তী সময়ত আপোনালোকক নতুন এটা ভিডিঅ'ত ধন্যবাদ তো গাইজ মাছ ৰাতিৰ মমতাজ চালোঁ আৰু মাছ ৰাতিৰ মমতাজখন চাই ভালেই লাগিলে আৰু ৰুটি খালোঁ শুকান ৰুটি খাই ভাল লাগে এতিয়া মাছ ৰাতিৰ মমতাজ চাই এতিয়া মাজনিশা ঘৰলৈ যাম আৰু শুম
কিন্তু রাতে টুপনির মাঝরাতে মমতাজ নাহিলেই হল আর কারণ মমতাজর কারণে অলরেডি দুজন পাগল আছে আর মই যে তিন নম্বর পাগল হম গতি মাঝরাতে মমতাজ নাহিবা ওইন কোনোবা আহিবা।